আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজকে আমি করে দেখাবো চিকেন ফ্রাইড রাইস, আর আমি এটা করে দেখাবো বাংলাদেশের রেস্টুরেন্ট স্টাইলে, যেটা কিনা আপনি ঘরে বসে খুব সহজেই রেস্টুরেন্টের মতো করে বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে শুরু করি। আমি এখানে 2 পট চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের চাল নিয়ে নিতে পারেন। এই চালটাকে এখন ভালোভাবে ধুয়ে আমি একটা স্টিলের স্টিনারের মধ্যে পানি ঝরিয়ে নেব, আর আমি চুলায় অলরেডি চালটা সিদ্ধ করার জন্য পানি বসিয়ে দিয়েছি। পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, আর নয়তো ভাতটা একটু আঠালো হয়ে যাবে। এখন অ্যাড করে নিচ্ছি আমি 1/2 টেবিল চামচ লবণ, আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ তেল। এই তেলটা দিলে রাইসটা একটু ঝরঝরে হয়। এখন যখন পানিটা এরকম টকবক করে বলক উঠে যাবে, তখন আমি তার মধ্যে ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। চালটা দিয়ে আমি হাই হিটে এটাকে কুক করে নেব, আর এটাকে অবশ্যই 100% কুক করা যাবে না। যখন ভিতরে একটা আঁশের মতো থাকবে, 70% কুক হয়ে যাবে, একটু দেখাচ্ছি, তখন এটা নামিয়ে নিতে হবে। আমার এটা 70% কুক হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নেব। এখন একটা স্ট্যান্ডারের উপরে আমি নামিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি, আর এভাবে একটু নেড়ে ঠান্ডা করে দিচ্ছি। এভাবে নাড়ার পর যখন গরম ভাবটা একটু কমে আসবে, তখন আমি এটাকে নর্মাল ফ্রিজে ঢুকিয়ে দেব, আর আমি এখানে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব। আপনারা যদি চান তাহলে আপনারা এই ভাতটা আগের দিনও কুক করে রাখতে পারেন। কারণ হচ্ছে এই রাইসটা যত বেশি ঠান্ডা থাকবে, আপনার ফ্রাইড রাইসটা ঠিক তত বেশি ঝরঝরে হবে। আমি এখানে 1.5 কাপ বোনলেস চিকেন নিয়েছি, আর চিকেনটাকে এভাবে ছোট ছোট করে কেটে আমি এটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ম্যারিনেশন করে রাখবো, তার জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ সয়া সস। আমি এখানে ডার্ক সয়া সসটা ইউজ করেছি, আপনারা যদি লাইটটা করেন তাহলে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, আপনারা কালো সাদা যে কোনো একটা দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ করে আদা রসুনের পেস্ট। এখন সব কিছু দিয়ে এটাকে একটু মিক্স করে নেব। আমি এখানে এক্সট্রা কোনো লবণ ইউজ করছি না, কারণ সয়া সসটা নর্মালি একটু লবণাক্ত থাকে, আর আপনাদের যদি মনে হয় লবণ দরকার আছে তাহলে আপনারা একটু অ্যাড করে নেবেন। এখানে আমি 3টা ডিম নিয়ে নেব, আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম নিয়ে নেবেন। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আপনারা অলিভ অয়েল বা যে কোনো তেল ইউজ করতে পারেন। এখন আমি ডিমটা দিয়ে নিচ্ছি, ডিমটা দিয়ে এটাকে আমি এখন স্ক্রাম্বল করে নেব। আমার ডিমটা স্ক্রাম্বল করা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নেব। আর আমি এখানে ফ্রাই প্যানটা একটু ওয়াশ করে নিয়েছিলাম, আপনারা চাইলে একই ফ্রাই প্যানের মধ্যে চিকেনটাও করে নিয়ে নিতে পারবেন। আমি চিকেনের জন্য এখানে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি, দিয়ে তার মধ্যে চিকেনটা ছেড়ে দিয়েছি। এখন এই চিকেনটা আমি সিদ্ধ করে নেব। চিকেনে আমি এক্সট্রা কোনো পানি দেইনি, চিকেন থেকে যে পানি উঠেছিল ওই পানিতেই আমি চিকেনটা হাই হিটে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি কিছু সবজি নিয়েছি, আমি 1/2 কাপ বাঁধাকপি কুচি নিয়েছি, আর সবুজ আর লাল 1/2 কাপ করে আমি ক্যাপসিকাম নিয়েছি, আপনারা চাইলে একটা কালারও দিতে পারেন। আর নিয়েছি 1/2 কাপ বরবটি কুচি, আর নিয়েছি 1/3 কাপ পেঁয়াজ পাতা, আর এখানে নিয়েছি 1/2 কাপ গাজর কুচি, আর নিয়েছি 1/4 কাপ রসুন কুচি। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 3 টেবিল চামচের মতো বাটার দিয়ে দেব, বাটারটা যখন একটু মেল্ট হয়ে আসবে তখন তার মধ্যে আমি রসুন কুচিটা দিয়ে দেব। রসুন কুচিটা দিয়ে এখন আমি হাই হিটে রসুনটাকে একটু ফ্রাই করে নেব। রসুনটা যখন ফ্রাই হয়ে যাবে, ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি তার মধ্যে গাজর কুচি আর বরবটিটা দিয়ে নেব, কারণ গাজর আর বরবটিটা সিদ্ধ হতে একটু টাইম বেশি লাগে। আপনারা যদি অন্য কোনো সবজি নিয়ে থাকেন তাহলে যে সবজি সিদ্ধ হতে একটু সময় বেশি লাগবে সেই সবজিগুলো আগে দিয়ে দেবেন। 2-3 মিনিট এভাবে নেড়ে নেব, তার মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, তারপর অ্যাড করে দিব ক্যাপসিকামগুলো। এখন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন।
তবে লবণটা দিতে হবে শুধুমাত্র সবজির জন্য। এখন অ্যাড করে দিচ্ছি বাঁধাকপি কুচিটা। এখন দিয়ে আমি এভাবে আরো 4-5 মিনিট এভাবে নেড়ে কুক করে নেব। খেয়াল রাখতে হবে এই সবজিটাকে বেশি কুক করা যাবে না, তাহলে সবজির কালার নষ্ট হয়ে যাবে আর নর্মালি ফ্রাইড রাইসে সবজিটা একটু ক্রাঞ্চি থাকে। এখন এই সবজির মধ্যে যে আগে ভাত রান্না করে রেখেছিলাম ওই ভাতটা দিয়ে দেব। এখানে আমি আধা টেবিল চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো কেচাপ। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচও এখন ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ডিম আর যে চিকেনটা ফ্রাই করে রেখেছিলাম ওইটা, সব কিছু দিয়ে এখন এটাকে আমি এভাবে নাড়তে থাকবো আরও 5-7 মিনিটের মতো। এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের পাতা, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ টেস্টিং সল্ট, এটা অপশনাল, আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। আরও 2-3 মিনিট আমি হাই হিটে এটাকে এভাবে নাড়তে থাকব আর সব কিছু ভালোভাবে আমি রাইসের সাথে মিশিয়ে নেব। দেখুন রাইসটা কত ঝরঝরে হয়েছে, আপনারা বাসায় এটা ট্রাই করবেন। আমি এখন চলে যাব সার্ভ করতে। আমি এই ফ্রাইড রাইসটা ফ্রাইড চিকেনের সাথে সার্ভ করেছি। আমি নেক্সট পর্বে আমার ফ্রাইড চিকেনের রেসিপিটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।